Assalamualaikum everyone, welcome to my channel. গরমে পরম তৃপ্তি পাওয়ার জন্য খুব মজার একটা রেসিপি নিয়ে চলে আসছি। প্রচন্ড এই গরমে আমাদের শরীর মন দুটোই সতেজ এবং ক্লান্তি দূর করার জন্য আমার আজকের এই রেসিপি। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো গাজরের শরবত কিংবা গাজরের জুস। খুব অল্প সময়ের ভিতর এই গাজরের শরবত আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। গরমে আমরা চাই একটু পানি জাতীয় ড্রিঙ্কস পান করতে, আর এই পানি জাতীয় যত ড্রিঙ্কস আমরা পান করব তত বেশি আমাদের শরীর মন সতেজ থাকবে। চলে আসছি ভিডিওটি দেখানোর জন্য। এখানে আমি বেশ পরিমাণে গাজর নিয়েছি। আজকে এই গাজর দিয়ে শুধু শরবতটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। গাজর দিয়ে নানান রকম খাবার আমরা তৈরি করি, আর আমি সে কারণে নানান রকম খাবার তৈরি করার জন্যই বেশ পরিমাণে গাজর কিনে নিয়েছি। পরবর্তী ভিডিওগুলোতে এই গাজরের তৈরি রেসিপিগুলো শেয়ার করব। এখন আমি এই গাজরগুলো এই গামলাতে নিয়ে নিচ্ছি, আর সবগুলো গাজর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। গাজরের হালুয়া, গাজরের লাড্ডু, গাজরের পায়েস আর নানান ধরনের গাজরের তৈরি খাবার আমরা তৈরি করে থাকি। আর গাজর রয়েছে ভিটামিন এ, গাজরের তৈরি সব ধরনের খাবারই ছোট বড় সবাই ভালো লাগে। গাজরের শরবত তৈরি করার জন্য বেশ কয়েকটা গাজর এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। যখন আমরা গ্রাইন্ডারের সাহায্যে কিংবা ব্লেন্ডারের সাহায্যে শরবত তৈরি করব, এই গাজর দিয়ে এতে করে গ্রাইন্ডারে কিংবা ব্লেন্ডারে পালসে কোনো রকম প্রেসার পড়বে না। আজকে আমি এই শরবতটা তৈরি করব লাল চিনি দিয়ে, আর এই লাল চিনিটা তৈরি হয় আখের গুড় থেকে। আখের গুড় দিয়ে শরবত তৈরি করলে আমাদের শরীর একদম ঠান্ডা থাকবে, তাই আমি সবসময় শরবত তৈরি করি এই আখের গুড়ে চিনি দিয়ে। আপনারা চাইলে সাদা চিনি দিয়েও শরবতটা তৈরি করতে পারেন। এখন আমি একটি এরকম জগে করে শরবতটা তৈরি করব। তার জন্য জগের মধ্যে আমি গাজরের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। শরবতটা তৈরি করব হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, 3 গ্লাস পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণে শরবত তৈরি করবেন সে পরিমাণ অনুযায়ী গাজর নেবেন আর পানিটা দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি আখের গুড়ের লাল চিনি, 4 টেবিল চামচ পরিমাণে চিনিটা দিয়েছি। আর এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এখন আমি ব্লেন্ড করে নেব। শরবতটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি স্টিলের স্টেনারের সাহায্যে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পরে পিওর শরবতটা আমরা পাব। পরিমাণ মতো আমি গাজরের শরবত এই স্টেনারে ঢেলে নিয়ে একটি চামচ দিয়ে এভাবে চেপে চেপে রসটা বের করে নিচ্ছি। পিওরভাবে শরবতটা তৈরি করে নিয়েছি। একটু দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা, যেমন সুন্দর কালার খেতেও দারুণ মজা। এখন আমি সার্ভ করে নিচ্ছি গ্লাসে। অবশ্যই আপনারা যদি আরেকটু ঠান্ডা খেতে চান বরফের টুকরো দিয়ে তারপরে পরিবেশন করবেন। এই প্রচণ্ড গরমে শরীরের ক্লান্তি দূর করার মতো একটা শরবত। অবশ্যই আপনারা এই গাজর দিয়ে টাটকা মজাদার শরবতটি তৈরি করে প্রচণ্ড গরমে কিংবা আমাদের তো রমজান চলে আসছে, রমজানের ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। শরীর যেমন ঠান্ডা হয়ে যাবে আর মনে চলে আসবে শান্তি। যদি ভালো লাগে শরবত রেসিপিটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে মূল্যবান মতামত জানাবেন, ভিডিওটি একটি লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।